এবার দেখো আমরা একটা কাজ করি, এবার এগুলো কেটে ফেলি। আমরা এখন আমাদের মূল কাজ যাবে এই যে রো। ওকে, আমরা দুইটা ভাগ করব, এক পাশে একটা হেডিং প্যারাগ্রাফ বাটন আর এক পাশে ছবি। তাহলে কি লাগবে আমাদের? কল এমডি কল লাগবে তো 6, বা কত দেওয়া যায় 7, আর একটা কল দিব তো আমরা 5। ওকে, এখানে গিয়ে ডিপ কল করব, কারণ ওই ডিপটাকে কল করে আমরা কি করব এখন? আসলে ডিজাইনটা করব, আসলে দেওয়া যায় পার্ট বা প্যারাম। এই প্যারামিটার কি থাকবে আমাদের? সাপোজ হেডিং H1 লরেম 5, আরটা কি থাকবে? পি লরেম, আরটা কি থাকবে? এ দেওয়ান কি হতে পারে এটা বলতো? রিড মোর। ওকে, আর এখানে থাকবে একটা ইমেজ, কি থাকবে? ইমেজ যেমন IMG। তবে একটা হচ্ছে বেটা হবে, যেহেতু কল করবো তো ডিপ বলে দিব। দেখো H1 PA কার ভিতরে আছে? প্যারাম নামে একটা গ্রুপ ডিপের ভিতরে আছে। ডিপ দিব তো আমরা কি করি? দুটো কাজ করি, এক হচ্ছে ভাগ করার জন্য, আর এক হচ্ছে একাধিক এলিমেন্টকে একসাথে করার জন্য। ডিপটা আমাদের বেশি লাগে। দেখো এখানে তিনটা কি গ্রুপ আছে না, তিনটা এলিমেন্ট একসাথে করতে হলে কি লাগবে আমাদের? প্যারাম। একটা ডিপ কল করলাম, এবার ডিজাইন করতে চাইলে আমরা এবার করতে পারি, যে প্যারামিটার H1 আছে, প্যারামিটার P আছে, এভাবে। ওকে, এটা হচ্ছে কি ফটো, ধরো ফটো অ্যালবাম। ফর কলামের ভিতরে কি আবার ও আবার কলাম নেওয়া? অবশ্যই নেওয়া যাবে, কেন নেওয়া যাবে না? যেমন এই দেখো, সাপোজ আছে এটা একটু পর দেখো, মাথা এটা শেষ করি, এর পর দেখাচ্ছি IMG। ওকে, আচ্ছা গুগল থেকে আমরা ছবি দিতে দেখি এটা হয় কিনা, ওই লিঙ্কটা একটা BG ইমেজ নয়েজ ডিনার দেখি, ফ্রিগুলো একটু দেখি কোনটা দেওয়া যায়। ধরো এইটা দেখি, এটা এখান থেকে কপি লিক দেখি, এখানে আমরা এটা এক্স্যাক্টলি কাজ করে কিনা। ওকে, এখন যে আমি এখানে রিফ্রেশ করে দেখা আসছে কিনা, ছবিটা কোথায়? ছবি লোড, এখন লোড নিচ্ছে, ছবিটা আসে নাই, ছবিটা আসে নেই, ঠিক আছে। এই দেখো এটা কিন্তু ভাগ হয়ে গেছে, ছবিটা আসে নাই কেন? সেভ লিঙ্ক, 1 মিনিট, এখানে গিয়ে কপি ইমেজ লিঙ্ক দেখি এটা দিকে আসে কিনা গুগল, এটা পাচ্ছে না যেহেতু, এই পাবে কপি ইমেজ লিঙ্ক দেখতে একটু রিফ্রেশ দিয়ে। কপি কি লাগবে? কপি লিঙ্ক, তাহলে ওটা একদম ইয়ে হয়ে যায়, কপি ইমেজ। তাহলে আমাদের কি লাগলো এখন? এটাও আমাদের এখানে না, একদম আমার ফাইলটা একদম এখন কি হবে? ফ্রেশ। তুমি ব্রাউজ কর, শুধু বুলেটে মোড ঢুকবে, আর তোমার এখানে কি ইন্টারনাল এক্সটার্নাল ফাইল নেই আর কিভাবে লিঙ্ক করবা? তুমি তোমার ছবিগুলো গুগল ড্রাইভে রেখে দিবা, ওখান থেকে লিঙ্ক করে দিবা, চমৎকার তাই না? এই যদি ফাস্ট করতে চাও তোমার নিজে হয়েছে আর কি, বাইরে হলে বাইরে টাকা বেশি দেয় করে দিবা, কম টাকা দিয়ে করবো না, সে ভাই আসি মেসি করে যা মনসা করে দেবো, ঠিক আছে, ছবি ছবি মনে করে দেয়, এত কত টাকা দিলে ওকে ফাইন। তবে করে দিলে প্রথম তুমি যদি একটা দেখো, মানে ও একটা প্রতিষ্ঠান আসছে, তুমি যদি একটা কাজটা যদি করো, ও তো খুব ভালো কাজ জানে, হ্যাঁ দেখে ও খুবই স্মুথলি কাজ করে, তখন তোমাকে আরও কিছু কাজ দিবে, অন্য কেউ বলে তোমাকে হায়ার করবে, ও একটা কাজ করে দাও। দেখো এখন আমাদের এটা কিন্তু পেয়ে গেছে, এটা হচ্ছে কত? 5, এটা হলো 7, ক্লিয়ার? এটা পেয়ে গেছে। এবার এটা ডিজাইন করবো আমরা আমাদের CSS দিয়ে, কি দিয়ে? CSS দিয়ে। ওকে, আমি যদি সেকশন একটু ডিজাইন দিয়ে দিই, কাকে? এখানে এখানে কি আমরা যদি বলি BG, আর কি বলা যায়, গ্রে একটা আছে, গ্রে এটার নাম কি যেন? ডার্ক, গ্রে টাইপের একটা কালার আছে, ডার্ক একটা আছে, ডার্ক ডার্কটা বেশি কালো না, এই দেখে তো পুরো লেখা কই লেখা কালো মানে বুঝা যাচ্ছে না, লেখা সাদা করে দিই। এখানে গিয়ে বলি টেক্সট, টেক্সট TES টেক্সট কি হবে? হোয়াইট, সব সাদা হয়ে গেছে। এবার এটা তো হবে না, এটা এ তো নবেলে হয় না আসলে, বলে দিতে হয় এটা উপর থেকে জায়গা দরকার। তাহলে মেন ডিপকে বলবো পি ওয়াই, ওয়াই কেন? টপ অর টপ বার্টিকেল কাজ করবে, 5 অ্যাক্সিলে হরিজন্টাল, হ্যাঁ খুবই চমৎকার হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আমাদের নিচে ওই যে যে কাজটা বলছে সেটা চলে যায় আমরা সেকশন, এই যে ছবিটা না কোনটা নেবে বলো? এই ছবিটা দেখো, এখানে রাইট ক্লিক করো, এই যে কপি লিঙ্ক না, কপি ইমেজ লিঙ্ক,
তাহলে এটা সরাসরি এখান থেকে পেয়ে যাবে দেখো যে সোর্স থেকে দিবা তাহলে তো আরো ইজি হ্যাঁ ম্যাট লাগবে ম্যাট লাগবে जाओ इमेज रेसपन्सिव ছোট ক্লাস আছে আমি দেখি তো কইলাম এই যে ইমেজ ফ্লুইড কেন রে লিখতে হয় কারণ ওদের ম্যাক্স উইড 100% অটো দিয়ে দেয় তোমার ছবি যত বড়ই হোক সর্বোচ্চ 100% আর হাইট উইড কি হাইট অটো ওকে এটা তো মাস তোমাকে কল করতেই হবে ইমেজ এটা দিতেই হবে হ্যাঁ ক্লাস ইমেজের অরিজিনাল যে হাইট উইড পাবে হ্যাঁ এটা দিলে হাইট উইড পাবে না সর্বোচ্চ ম্যাক্স উইড 100% এটাই পাবে শুধু যত বড়ই হোক দেখিতে আবার হয় কি না আসলে দেখিতে একটু চেক করে গ্যাস কি হচ্ছে স্যার মানে মানে সেনা গাইড আমার ভালো লাগছে কোন চাওর ব্যাকগ্রাউন্ডে তো আমি অসম ঠিক আছে ওকে এবার দেখো এটা হলো 5 এটা হলো কত 7 ওকে ফাইন কই চমৎকার বাবা এগুলো আমাদের অলরেডি তো ছবিকে মাস কি বলতে হবে ইমেজ টু বলে দিবা আর যদি তাও না বলো আই কইতাম না তাহলে তুমি এটা লিখি দাও ম্যাক্সিমাম 100% হাইট স্যার ইমেজ ফ্লুইড হয় এটা লেখো ওটা ইমেজ ফ্লুইড এই দুটো ক্লাস দিদাও আছে ফ্লুইড দিলে কি মানে যেটা যায় এটা এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কি ইমেজ ফ্লুইড এর নাম রাখছে ইমেজ কি হলো নাম রাখছে ঠিক আছে যে ইমেজ ফ্লুইড মানে ফুল কন্টেনার পাবে আমরা এখানে কন্টেনার ফ্লুইড কেন লিখি ফুল কন্টেনার ফ্লুইড মানে কি ফুল পাবে এখানে ফুল মানে কি এই যে পাঁচ কলাম ও আগে পাচ্ছে ও রিয়েল সাইজ সে বাইরে চলে গেছে কারণ তার রিয়েল সাইজ ঠিক আছে এখন তার রিয়েল সাইজ নাই কারণ এ একটা ক্লাস ভুষে বলতেছে উইথ 100% ম্যাক্স সর্বোচ্চ 100% যাবে আর যাবে না এখন তাহলে আমরা কাউকে ওভারফ্লো হ্যাঁ এটা বলে দিব না ইউটিউব বলতে লাগতেছ না প্রয়োজন নাই ওকে ফাইন এখন আমরা আসব আর একটা কথা সেটা হচ্ছে সেকশন দেখো দিকে স্যার আর তো ফাইল করা লাগবে কি কোন ফাইল ইমেজ ফোল্ডার থেকে করা লাগে এটা তো আর আর আমি তো এখন ডাইরেক্ট শেয়ার করে দিয়েছি ঠিক আছে আজি কোনো কোনো কিছু পাচ্ছ না নরমালি ক্লাস ছোট প্রথম তখন ইমেজ দিয়ে দিবা এত পেয়া দরকার নেই বিগ প্রোটুল তখন এই ছবিগুলো একটা ফোল্ডারে রেখে লিংক করে দিবা এটা অবশ্য কস্টের যদি সে 12 টাকাতে করে দিবা $200 $500 $1000 তুমি তো করতে হবে এত টাকা নিচ্ছ তুমি টাকা তো সন্তুষ্ট করতেই হবে না সে তুমি ওই হচ্ছে আমার ইন্টারেস্ট তোমাকে একটা ক্লেম করে দিবে একটা পাঁচ মাস তখন কি করবে তুমি তো তোরা ঠিক আছে ঠিক আছে বা তোমার এটা ব্যান করে দিল অ্যাকাউন্ট তখন তুমি শেষ মাঠে মারা তাহলে হ্যাঁ ইন্টারেস্ট তখন চলে আসবে এটা অবশ্য হয় না এত টাকা তো সে দিও অনেক পরে ফাইবারের টাকাটা আসতে পায় কত এখন কত 7 দিন একটা 14 দিন লাগে 14 দিন তো সে তো পাস দেওয়ার আগে দিয়ে দিবে 14 দিন লাগবে একদিন টাকা দিয়ে দিবে তোমার কাছে অ্যাকাউন্ট ঢুকছে কদিন পাস দিয়ে আবার চলে যাবে সে রিপোর্ট করবে আবার রিফান্ড হয়ে যাবে তাহলে 14 দিন সে দেখবে টাইম নেবে সে কি আর দিবে নাকি সে হয়তো ওদের মধ্যে কি মপ ইয়ে করতে পারে তখন ফি দেওয়া লাগে আবার যদি উদ্যোগ ওরা যদি দেখে দু একদিন মধ্যে স্যাটিসফ্যাকশন থাকে দি বায়ার তাহলে সে দিয়ে দিবে আর লিকুইডের অপশনটাও স্যার কয়েক দিন পরে আসে কয় পাসবে এটা আবার এক্সট্রা ফি কাটবে অনেক যে আছে কিন্তু এটা রেগুলার আপডেট হয় আসলে তাহলে মানে মনোরব স্টুডেন্ট ছেলে টাকা পাই দিলে ফাইন হয় মনোরব স্টুডেন্ট কাজ দিয়ে দিছে তোমার রিপোর্ট মানে তোমার সমস্যা না এখন রিপোর্ট মানে তো সমস্যা এটা অবশ্য সে কমেন্ট যখন প্রবলেম হলে এই যে ভাই তুমি তো করছো এটা একটু প্রবলেম দেখা তুমি ঠিক করে দাও তুমি করে দিবা রিভিশন লো হয় না রিভিশন দিবা দিবা ওই হচ্ছে যে রিভিশন হ্যাঁ রিভিশন দিবা ঠিক আছে তুমি তুমি আনলিমিটেড করেছো তো আনলিমিটেড দেখবা অথবা সে টিপসও দিবে তুমি কাজ করতে খুশি হয়ে দিবে টাকা থাকলে দেখো না তুমি যখন একটা হোটেলে যাবা স্বাগত 10 টেন হেদিং না আসছিং আসলো আর ওনে শুনতে পার 150 টাকা একটা কফি ওকে তা দাও 10 টাকা দিয়ে দাও তাই তুমি খাই দিয়ে দিবে মান মান টিপস তো হোটেলে কি দোষ করছো ওরা ওরা মহিলা মানুষ না দেখা এবার আমাদের দিবে এটা পার্টস ওকে কলাম পার্টস
ওকে কলাম পার্সে গেলাম, দেখো ও যে কাজটা করতেছে সেটা কেমন। ধরো আমি একটা জিনিস দেখলাম, ধরো এটা ঠিক আছে, এই যে ধরো এটা হচ্ছে কত কলাম সিক্স, এটা হচ্ছে দেখো কলাম ফাইভ, এটা হচ্ছে ধরো আমরা ইচ্ছে কত সেভেন, কত দেখাতে হবে বলো তো? হ্যাঁ দেখো এবার আমাদের মেন সেকশন কিন্তু দেখো আমাকে দেখো এখানে এটা করতে হবে ধরো তিন, বা এটাকে আমার তিনবার করতে হবে, সাপোজ তিনবার করতে হচ্ছে আমাকে এই রিপটাকে, তাহলে এখানে কয়বার করছে বলো তো? ধরো না আমি এটাও করবো না বা করলাম ঠিক আছে, সাপোজ ধরো এটা হচ্ছে দুই, এটা সাত, এটা হচ্ছে কত দেখো তো আবার তিন, ওকে এটা এবার করা যায় কিন্তু ধর চারটা হয়ে যাবে, দেখো সাপোজ এক দুই তিন চার সবগুলো তো এক সময় মতো, সবগুলো কি করতে হবে তখন মতো হবে ঝামেলা না, তখন কি ঝামেলা, তো এই টাইপের ঝামেলাগুলো আমার নিয়ন্ত্রণ করতে দেওয়া দুই যেটাই হোক, আমি একটা সেকশন দেখো সাপোজ নিচে যাই, এটা কেটে দিই, এটা কেটে দিয়ে ধরো সাপোজ এই যে মার্চ কেটে দিই, ধরো সরি ধরো এটাকে বললাম আমি প্রথমত অর্ধেক থাকবে, অর্ধেক থাকবে, অর্ধেককে আবার কবার করতে হবে একটু হলে চারবার কবার করতে হবে চারবার ঠিক আছে, তাহলে আমার চিপাচিপি হয়ে যায় না, যদি না এটাকে আরও চিকন করবো এটা বড় করব, এটাকে দিব নয়, এটা কত দিব আমি নয় দিব, মানে এটা থাকবে বড় এটা থাকবে ছোট, এটা পসিবল না বেশি কম তখন তো জ্ঞান যাও, সেটা করতে গেলে যে কলামে তো কলাম নেওয়া যায় মানে রো আর কি যে ব্যাপারটা আছে, কন্টেনার দেখো কন্টেনার কেন কন্টেনার মানে থাকার জন্য, ওকে ফাইন যে রো তো রো নেওয়া যায় রো, যখন তুমি ভাগ করবা চলে আসবে রো ঠিক আছে, তোর তোমার অবশ্যই লাগবে এটা, ওকে ধরো কল এম ডি সিক্স কয় নেওয়া যাবে তো দুইটা বারো হয়ে গেছে, ওকে ফাইন, তবে এবার এখানে গিয়ে একটু ঝামেলা, এই কলমের সাথে আমরা দিবা একটা রাখবো নয় একটা রাখবো কত তিন, এবার এখানে যাই একটা এইচ ওয়ান নেই বা একটা পেরিয়েছি দেখো পি আর কিছুই না লরেম, ওকে দেখে আসছে কিনা এটা দেখি একটু চলে আসছে তাই না, এই মেন সেশনে আমরা বলি বিজি ইনফো টেক্সট হোয়াইট আর পি ওয়াই ফাইভ পেডিং টপ বটম ফাইভ পেয়ে গেছে, ওকে এটা কেমন ভাগ করবো আমরা, এখানে আবার কি হবে আমাদের এই কলামটাকে বলবো টেক্সট জাস্টিফাই, তাহলে এবার জাস্টিফাই হয়ে যাবে দেখো যে ক্লাস বেশি মহান তো মনে হয়েছে টেক্সট জাস্টিফাই টেক্সট সেন্টার, আচ্ছা আমি যদি বেশি লেখাই দেখি তা আই হোপ বুঝে যাবো আমরা, হ্যাঁ জাস্টিফাই হয়েছে যে ওকে কম লেখাতে বোঝা যাচ্ছে না জাস্টিফাই হয়েছে, ওকে তুমি যদি আমি যে আরো নিয়ে দেখো আই হোপ সেটা সুন্দরভাবে দেখাবে কি ব্যাপার, এই যে আচ্ছা কলাম না কলাম তো জাস্টিফাই টেক্সট দেখি তো কোনো ভুল করলাম কি না টেক্সট অ্যালাইনমেন্ট ওই যে জাস্টিফাইটা ফোরে ছিল, আমি যদি দেখি এখানে বুড়ি স্টাফ দেখো খুব যে ফোরে যাও এইসব ব্যাপার জন্য অনেকে ফোর ইউজ করবে দেখবা, এখানে হচ্ছে কি আমাদের অ্যালাইনমেন্ট টেক্সট দেখি তো আছে কি না নাকি ওটাও চেঞ্জ করে দেখো তাই না, কিন্তু ফাইভে এটা তুলে ফাইভে অনেক কিছু চেঞ্জ করে ফেলছে, তার মানে আমরা কি করবো এখন, হ্যাঁ করা যাবে দেখো যেহেতু এখন নাই আর টেক্সট অ্যাপটা কেমন র্যাফ রেপল ব্যাঙে আসবে আই হোপ ব্যাঙে তো আসছে যে
আচ্ছা এটা যদি না হয় আর কিছু করার নাই আমাদের কি করতে হবে এখন নিজে তো আমরা জানি স্টাইল এটা এখানে এই তো আমরা জানি আমরা এটা ইউজ করতে পারবো এটা হচ্ছে কি হতো টেক্সচার লাইন জাস্টিফাই এটা এখানে অনেক হয়ে গেছে ওকে এবার না হলেও ওকে ফাইন এবার এটাকে ভাগ করব হ্যাঁ এখানে আবার রো নেওয়া যাবে এবার আবার রো নেওয়া যাবে নাও রো প্রতি রো দিয়ে কি 12টা এখন এই 6টাকে তুমি আবার 12 ভাগ করতে পারবে এখন 6টা হ্যাঁ আবার 12 ভাগ ভিতরে আমি শুধু 6 ভাগ একবার তুমি চাইলে প্রয়োজন হলে 12 ভাগ করতে পারবে ওকে এটা হচ্ছে কল কি প্রয়োজন হয় কল এমডি ধরো এটা 10 কল এমডি 10 যে আমি লাস্টটা চিকন রাখবো ঠিক আছে চিকন কল এমডি 10 আর এটা হচ্ছে কি বলতো আর দুই বাকি আছে না এই দুই তো আমি এই লরেম 8 লরেম 8 তা দেখো কি হয় এবার এই দেখো এটা হলো 6 আবার এই দুইটা হচ্ছে কি বলতো 8 এই দুইটা আবার 6 আবার এটা তো আমি চাইলে আবার ভাগ করতে পারবো লো নিলাম তাহলে কি হলো আমার আবার এটা হয়ে গেল কত বলতো এবার এটা 10 এই লম্বা লাইন এটা 10 হ্যাঁ এটা হলো 10 আর এটা হচ্ছে 2 চমৎকার না তুমি যদি করতে চাইতে এরকম নাও কি পারতা আসলে ওই যোগা করতে গেলে এস্টিমেট টেকনিক গুলো একটু ভাবতে হবে আর কি পাওয়া যায় ঠিক আছে এবারে তো চলে আরো ছোট বড় করতে পারো হ্যাঁ এটাকে আমি এখন আর কলম দিতে করব এখন হ্যাঁ আমি তো আরেকটা না ফ্লোটা মিস করবই না তাহলে রো একটা নাও হয়ে গেছে রো একটা নিয়ে আবার কলম কলম বেশি ইস মানে এটাকে আবার দুইবার করতে পারবা দিতে পারি তবে এত জ্ঞান তো হয় না এত জ্ঞান তো হয় না কোনো ওই ফিরে তেমনটা জ্ঞান হয় না তুমি করতে পারো তুমি ডিজাইন নিতে করো আর কি আচ্ছা দেখো কোনটা করবো এটাই করবো তাই তো আমি এটাকে এরকম দুইবার করব ওকে এই 10টাকেও দুইবার করব এরকম 10 নু নাই 6 কে আবার ভিতর কি করছি 12 ভাগ করলাম এই মধ্যে একটা 10 আছে 10 কে আবার কি করব এখন কোন জায়গাটা আসলে এই জায়গাটা 12 ভাগ করব অর্ধেক তাহলে আবার কি কল এমডি ও শুরু না লাগবে রো সাথে হবে না রো লাগবে ওকে মানে এটা দিয়ে কি করলো তুমি এই থিংটাকে তুমি এই যে এটাকে তুমি একটা রো বানাইছো এখন ওকে আর এটা শুধু এটা সব একটা রো এখন হচ্ছে এটা একটা রো শুধু একটু থিংক করবে এই যেমন দেখাচ্ছে একটু বেসিক ওকে ফাইন তাহলে আমি কল এমডি কত দেওয়া যাবে বলতো এটা 6 এখানে দিচ্ছি আমি লরেম 5 বর্ডার বিজি কিটা বিজি ইনফোনা ওয়ার্নিং না বড় লাগবে না বিজি কেন দেখলে মাথা হলো এবার প্রাইমারি না তো আমি বিজি কাদা দিয়েছি না এই যে হয়ে গেছে ওকে এটাকে আমি আরো ভাগ করবো তাহলে তুমি যাও এই এটাকে দেখো 4টা সে 10টাকে তুমি ভাগ করতে পারো কই চমৎকার হবে শুধু এটা বুঝলে 3 করে ঠিক আছে কত কি হয়ে যাবে দেখো নিচে নিচে এই এটাকে 4 ভাগ করে দিচ্ছি কোনো এরকম কোনো ফ্লোর হয়েছে যা ডিজাইন করতে কোনো ফ্লোর নাই আসলে কোনো ফ্লোর নাই ক্লিয়ার ওকে ফাইন তাহলে কলাম বুঝছে আবার দিতে পারবে আবার খুবই চমৎকার এরপর তোমাকে মাথা রাখতে হবে এই যেগুলো এবার দেখো এবার যেটা বানাইছি আমি চাচ্ছি এটা অলওয়েজ এরকম থাকবে যখনই স্মল ডিভাইস আসবে এর নিচে নেমে যাবে কারণ আমি যে ছোট ডিভাইস তো এবার রাখবো না এবার তো আমি রাখবো না এবার দেখো আমি ছোট করে দেখো ছোট কিন্তু ছোট হবে আমি যখন রেসপন্সিভ করে দেখো একটু রেসপন্সিভ তা এবার সব কি সাথে দেখে ছোট করে দেখো একটু দেখো নেমে যাচ্ছে অটো না এমডি এমডি পর্যন্ত পুরো থাকবে এমডি নামলে কি হয়ে যাবে এটা নিচে আসবে ঠিক আছে আচ্ছা এখন আমি হ্যাঁ এখন দেখো আমি চাচ্ছি যে যখনই সে এটা দেখো এখন কোনটা দেখা যায় সাপোজ এটাকে রাখবো না একটু নিচে যাই এটা বেশি ভেঙে ফেলছি ধরো দেখো এদিকে যখন আমি চাচ্ছি দেখো এদিকে লাস্ট মিডিয়াম না এস এম যখনই বলছি এস এম এ আসবে
যখনই এসএমই আসবে আমি চাচ্ছি এসএমই আসলে এটা হয়ে যাবে কত বলতো না এটা হয়ে যাবে 10 এটা হয়ে যাবে 2 বা এটা হবে 8 আয় কত ছিল দেখো তো এটা হচ্ছে 6 6 6 না 6 6 তাহলে হচ্ছে এসএমই আসলে কি হবে 6 দেখো এটা মূল হলো 6 6 সমস্যা না কারণ ওই যে এমডি উপরে তো বলে দিলাম 75 যখন সে স্মল ডিভাইস এসএম মানে কত বলতো এসএম 576 এর উপরে ওকে এম কত আছে দেখো এটা কত হয়ে গেছে 576 এটা হলো কত বলতো কে বলতে পারবে এটা কত কল এটা হয়ে গেছে কত 4 দেখো এখন যদি নামাই তাহলে সে কি নিচে চলে আসলো কি হয়ে গেল নিচে নিচে চলে আসলো ঠিক আছে আবার যখন আমি এক বাড়াই তখন কি হয়ে গেল পাশাপাশি হয়ে গেল তাহলে কত হয়েছে এখন বলতো আমাকে আর এটা কত 4 এবার থিং করো আমি যদি এখন মিডিয়ামে চলে যাই কোথায় চলে যাই মিডিয়াম এই যে মিডিয়াম তখন সে আমাকে কি আচরণ করবে আমরা দেখতে পাচ্ছি কত দিছি 75 মিডিয়াম আমরা কত পাইছি বলতো এখানে 780 ওকে ফাইন 760 দি দেখি বিহেভ করে আমাদের বিহেভিয়ারটা কি সেম 4 8 যখন এক বাড়াই কি হয়ে গেল তখন আমাকে 75 হয়ে গেল এই হলো আমাদের রেসপন্স মানে কল বাইক বেগ মানে ভাগ ভাগ করে এসে কাজ করা যাবে ওকে ক্লিয়ার এই যে এটা দেখো খুব জমত করা বেশি তুমি যা লেভাবে বলতে পারো আমি ছি না এখন আমি ছি লাস্টে সেটা হচ্ছে যে এই যে দেখো এখানে যখনই 576 নিচে নামবে 576 নিচে নামবে তখন এবার দেখো আমাদের এই যে আমি ঠিক না কল এমবি যখন সে একদম ছোট হবে যখনই সে ছোট হয়ে যাবে তখন চাচ্ছি এটা কি থাকবে এটা 8 থাকবে বা এটা থাকবে 10 এটা থাকবে 2 যখন একদম ছোট তা তুমি এখানে আবার কল করতে পারো কল কত এটা 9 আর 3 থাকে কল 3 এটা মিডিয়ামে কাজ কিছু বলি দেন না যে এসএম বাই এখন যেটা দিছেন কল এসএম বা না এটা থাকে একদম ছোটটা কলাম এটা একদম ছোট কল এর মানে কি একদম ছোটতে কাজ করবে ওকে দেখো এবার এখানে কোনো চেঞ্জ নাই কারণ এমবি তো তখন আচরণ করবে 576 576 4 8 1 কমা দেখো এখন এখন এটা কত হয়ে গেছে এটা হচ্ছে 10 9 এটা কত এটা কেন ছোট হচ্ছে ওই যে ইমেজ সরি ইমেজ ফ্লুইডের কারণে ওটা ইউজ না করতাম এটা এত বড় হয়ে যেত ঠিক আছে এখন আমি যখন ছোট বড় করবো তখন অটোমেটিক হবে দেখ এই হলো আমার এটা এইটা বেশি প্র্যাকটিস করবা এর মধ্যে আমার নেক্সট ক্লাসে ওই যে আমাদের রিং কারণ এখন প্রতিটা বেসকে আলাদা আলাদা পাওয়াচ্ছি একটা বেসে পাওয়াচ্ছি নাম কি জানো ভুলে গেছি এটা হচ্ছে জেপিজি জেপিজি একটা পাওয়াইছি ওদের ক্লাসে পিএইচডি পিএইচডি নোটিফাই শেষ এটা না ওদের হচ্ছে এটা কি জানো ছিল ফটো টাইম খুবই চমৎকার একটা মানে এক বেসকে একটাই করাবো এখন থেকে সবই সিঙ্গেল এই যেখানে দেখো ঠিক আছে এটা ফটো টাইপ ওকে তাহলে